ये हमारी मांग है, नहीं तो पूरा भिसा बंद करो और एक्सपोर्ट इंपोर्ट परमिट इशू बंद करो। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে মাঠে নেমেছে বিজেপির পশ্চিমবঙ্গ শাখা। রীতিমতো হুমকি ধামকি দিতে শুরু করেছে বিজেপি। তবে কি অবস্থান পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির? কারণ সব সময়ই বিজেপির বিরুদ্ধে অবস্থান নেন মমতা। এই ইস্যুতে কি বাংলাদেশের পক্ষে দাঁড়াবেন মমতা ব্যানার্জি? পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুধু বাংলাদেশিদের প্রবেশই নয়, ঢাকার সাথে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে। সোমবার থেকে পেট্রোপল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ করা সহ এক গুচ্ছ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিজেপি। বুধবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে দলটি। এদিন পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদন থেকে পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ উপদূতাবাস পর্যন্ত দলের নেতাকর্মী বিধায়কদের নিয়ে মিছিল করেন শুভেন্দু। সেখানে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। সেখানেই ভারত সরকারকে বাংলাদেশের ভিসা বন্ধ করা, আমদানি রপ্তানির অনুমতি বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। এ সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং নেতাদের উপর নৃশংসতা চালানো হচ্ছে বলে দাবি করেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা। মিথ্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে এই নেতা বলেন, চিন্ময় দাসকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে সোমবার থেকে পেট্রোপল স্থলবন্দর বন্ধ করে দেয়া হবে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিজেপির এই প্রভাবশালী নেতা। ঢাকার সাথে পণ্য আমদানি রপ্তানি বন্ধে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে দাবি জানান তিনি। শুধু পণ্য সরবরাহ বন্ধই নয়, বাংলাদেশিদের জন্য ভারতের সব ধরনের ভিসা বন্ধ করা উচিত বলে জানান শুভেন্দু। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখলেও শিক্ষার্থী ও মেডিকেল সেবার জন্য ভিসা দিচ্ছে ভারত। প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক লাখ মানুষ কলকাতা সহ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যান। তবে এবার চিকিৎসার প্রয়োজন হলে বাংলাদেশিদের পাকিস্তানের লাহোর বা করাচিতে যেতে বলেছেন শুভেন্দু। বুধবারের বিক্ষোভে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা বাংলাদেশিদের স্মরণ করতে বলেন শুভেন্দু। চিন্ময় দাসকে মুক্তি দেয়া না হলে 16 ডিসেম্বর কলকাতায় ব্যাপক আকারে বিজয় দিবস উদযাপন এবং মহাসমাবেশেরও ঘোষণা দেন এই নেতা। বৃহস্পতিবার দুপুর 2টায় বঙ্গীয় সনাতন হিন্দু সমাজ জমায়েতের আয়োজন করেছে। কোনো রাজনৈতিক কর্মসূচি নয় দাবি করে সকলকে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু। আগামী দিনে এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিক্ষোভ হয়েছে। এদিকে বাংলাদেশকে নিয়ে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের সাথে একাত্মতা জানিয়েছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দিল্লিতে শীতকালীন অধিবেশন চলাকালে পার্লামেন্টের বাইরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে বাংলাদেশের এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে জানান তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার যা অবস্থান নেবে তাকেই তৃণমূল সমর্থন করবে বলেও জানান অভিষেক। বাংলাদেশের বেনাপোল ও ভারতের বনগাঁর পেট্রোপল স্থলবন্দর দিয়ে প্রতিদিন পণ্যবাহী 450 থেকে 500 ট্রাক চলাচল করে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই স্থলবন্দর ঢাকা দিল্লি বাণিজ্যের জন্য মহা গুরুত্বপূর্ণ। প্রতি বছর গড়ে 22 লাখ মানুষ এই সীমানা দিয়ে দুই দেশে যাতায়াত করে। মার্জিয়া উপমা, 71।